दामी कथा बोले जाए जरा एक आगे हाँ बोले जो अपनी माँ कल तत्व एक तर दी सामने माँ आपनारा बोलें मायरा मायर कटा हाथ जोरे बोल दो चार जन बोलते चुप थाकाटाई बुद्धिमान काज बोलने गंडगोल आछे एनारा कीर्तनिया मानुष जानते पारे दो चार हाथ आबार उन्नतिके थाकते पारे बेर करते पारे ना ना साहस करे बोलबेन सरल मने बोलबेन सरल मने बोलले काज हय मा कालीर कटा हाथ आपनारा जेटा देखछेन सेटाई बोलबेन तारपर दो चार आमी बाड़ाते पारि सेटाओ देबेन मायेर चार हाथ एदिके एदिके एक हाथे कि बोलछे दे एक हाथ कि बोलछे देबो जी कमार बस छुटे आसबि ना क्या झुलसे देखिस हाथे तरक झुलिए देव आसले मायर हाथे जो मुंडटा झुलसे ओ मुंडटार नाम कि शास्त्र बोल ओ मुंडटार नाम निसुम्भ ওটা নিসুম্ভ নামক ওষুধ ছিল নিসুম্ভ সুম্ভ দু ভাই ছিল চরম অত্যাচারী ছিল মেয়েদেরকে মা জ্ঞান করত না কামের বসে ছুটে যেত মা দুর্গা একদিন যাচ্ছে আর নিসুম্ভ ছুটে গেছে মা দুর্গার দিকে কামনার বসে মা তখন কি করলো তার তৃতীয় নাম থেকে পরাল বদনী উলাঙ্গিনী মা কালীকে সৃষ্টি করলেন তাহলে আপনারা জেনে নিলেন মা কালীর জন্ম কার চরণ কোথা থেকে মা দুর্গা তৃতীয় নাম থেকে এবার উনা করাল বদনী উলাঙ্গিনী খড়্গধারিণী মা কি করলো নিসুম্বর চুলের মুঠি ধরে মস্তক ছেদন করলো সেই রক্ত মা প্রথমে পান করলো জীব দিয়ে যত অসুরের রক্ত মাটিতে পড়বে তত অসুর হবে ওই জন্য মা কি করলো সেই রক্ত আবার শ্রীগালিনীকে দিলেন পাশে দেখবেন শ্রীগালিনী থাকে এই শ্রীগালিনীটা কি বলুন তো মা যোগমায়া যখন বসুদেব কৃষ্ণকে যমুনা পার হচ্ছিল নিয়ে তখন দেখবেন শ্রীগালিনী মূর্তি ধরে মা যোগমায়া রাস্তা দেখে দেখে গিয়েছিল এত জল কিন্তু কম হয়ে গিয়েছিল ওই শ্রীগালিনী মা দুর্গা ওখানে বসেছে তাকে দিলেন অসুরের রক্ত মাটিতে পড়বে না আচ্ছা মা বলছে দে কি ভক্তি দে আমরা কলিযুগের মানুষ ভক্তি দিতে পারি না মায়ের হাতে পদ্মা দিয়ে দিই হাত তুলে কেউ বলতে পারবেন মায়ের হাতে পদ্মা কোথায় লেখা আছে যে পদ্মা দিতে হয় বলে মা আমাদের ভক্তি নাই টাকা আছে একটা বড় ধরনের কদমা তোর হাতে দিয়ে দিই তারপর তুই চার দিন রাখ তারপর আমরা যা করবা করব একটা একটা করে শুনবেন আচ্ছা মায়েরা এইবার বলুন তো মা কালীর চরণ তলে কে পড়ে আছে জোরে বলবেন ভয়ে কেউ বলছে কে পড়ে আছে একটু জোরে বলুন শিব আচ্ছা শিবের আটটা অংশের মধ্যে একটা অংশ কাল ভৈরব মানে শিব আচ্ছা তাহলে মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক ভাসুর শ্বশুর তাহলে শ্বশুর নাকি ভাসুর আপনাদের নমস্কার জানাই আমি যখন ভাসুর বলছি না অনেক মা বলছে মানে আপনি কি আর ভুলবো আচ্ছা মা দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালীর সৃষ্টি হয় তাহলে মা দুর্গার একটা অংশ কালী তাহলে মায়ের স্বামী যদি শিব হয় মা দুর্গার তাহলে কালীর স্বামী কে হয় বলুন বলে এত পরিষ্কার করে বোঝাবেন তবে তো বুঝবো তাহলে এখন প্রশ্ন হচ্ছে মা দুর্গার স্বামী যদি শিব হয় তাহলে কালীর স্বামীও শিব এখন আপনাদের মনে প্রশ্ন জাগে না আমরা স্বামীকে কত ভক্তি করি কিন্তু মা কালী স্বামীর বুকে পা দিল কেন খুব যুক্তির কথা স্বামীর বুকে এই গানটি একটা এলাকাতে গাইছিলাম নাম করব না কীর্তনটা শেষ হয়ে গেছে মা কালী স্বামীর বুকে পা দিয়েছে এইটি শুনে কীর্তনে শেষে একটা মেয়ে এসে বলছে প্রদীপ বাবু কি স্বামীর বুকে পা দেওয়া যায় আপনারা তো ইচ্ছা করেন বলছে না আমার খুব ইচ্ছা হয় বলে কেন ইচ্ছা হয় বলছে রাত্রিবেলায় মদ খেয়ে আমাকে মারধর করে নিশ্চিত হয়ে শুয়ে পড়ে আমার মনে হয় মাঝে মাঝে দিয়ে আজকে বুঝলাম যে এবার দেওয়া যায় আমার কোনো অসুবিধা নাই আপনি দিতে পারেন কিন্তু একটা কাজ করবেন আগের দিনে ভালো হার্টের ডাক্তার দেখাবেন নইলে তার আগেই নিতাই গৌর হরি বল মায়েরা একজন প্রশ্ন করেছে গতকালকে আসরে প্রদীপবাবু একটা মেয়ে একবার সরল সরল মেয়ে বলছে কি ছাগল বলি কেন দেওয়া হয় বললাম ছাগল বলি দেয় কারা যারা খায় তারা দেয় মা খায় না একবারে ফার্স্ট ক্লাস সত্য কথা মা খায় না কারা দেয় যারা খাবো বলে এক আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে একটি মেয়ে বলছে আমি দুটো ছাগল রেখেছি দাদা আমি কি করবেন বলছে আমার মেজো জামাই আসবে ছোট জামাই আসবে বড় আমার মাকে খাওয়াবেন না আপনার মেজো ছোট জামাইকে খাওয়াবেন বলছে ওই জন্যই তো দুটো দিয়েছি হবে না বলি আর কি মানে চিন্তা করে দেখুন তাহলে ছাগলটা কার জন্য দিয়েছি আপনাদের কাছে নিবেদন রইল মা যদি জগৎ জননী হয় খুব বিচার করবেন মা যদি জগৎ জননী হয় খুব বিচার করবেন শাস্ত্রের কথা মা যদি জগৎ জননী হয় আমার জননী আপনার জননী একটা ছাগলেরও মা হয় সে তো ছাগলেরও মা হয়ে কখনো পুত্রের রক্ত পান করতে পারে
আপনারা বিচার করবেন। আমরা মায়ের মন্দিরে ছাগ বলি দিই, কিন্তু শাস্ত্র বলল ছাগ নয়, কি ছাগ হলো সররিপু, কাম ক্রোধ লোভ মহ মদ মাশ্চর্য, এটাকে দান করতে হয়। এই দিকে মায়ের চারটা হাত দে দেব, নইলে এই দেখ ঝুলছে, কামের বসিলে তোকে দিয়ে দেবো। এইবার মায়ের একটু বলবেন, জিভটা দাঁত দিয়ে চাপলো কেন? খুব 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 শাস্ত্রের কথা, কিন্তু জিভটা দাঁত দিয়ে চাপলো কেন এমনি করে? এমনি করে আসল তত্ত্বটা হলো জীব হলো লালসার প্রতীক। আমার একটা গাড়ি হয়েছে, দুটো হলে ভালো হয়, আমার দুটো হয়েছে, আমার তিনটে হলে ভালো হয়। মা কালী বলতে চাইছে খবরদার খবরদার খবরদার, এই দিকে তাকা এই দিকে তাকা, লালসা বেড়েই যাবে, তুই শুদ্ধ সত্য ধর্ম দাঁত দিয়ে চেপে ধর। গাড়ি বাড়ি হয়ে গেছে আর বেশি কিছু চাস না, যত চাইবি টেনশন বাড়বে, যত টেনশন বাড়বে আর ভোগ করতে পারবি না, তাড়াতাড়ি চলে যাবি, ওই জন্য ধর্ম দিয়ে ওটাকে ধরে রাখ। জীবনের সময় বড় সীমিত, এদিকে এদিকে জীবনের সময় বড় কম, কে কখন চলে যাবে কেউ জানে না। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, সকালবেলায় বাড়ি ফিরবেন কোনো গ্যারান্টি নেই। আপনি সকালবেলায় ঘুম থেকে উঠলে যদি চোখ খোলেন তবে আপনার সকাল হবে, আর যদি চোখ না খোলেন তবে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসে। এই জন্যে যাবার আর আসার ফাঁকে কিছু ভালো কাজ করে নিন। যে যেখানে বসে আছেন মন দিয়ে শ্রবণ করবেন, বর্ষাকালে যখন প্রচুর জল হয় খালে বিলে দেখবেন জল দাঁড়িয়ে যায়, মাছগুলো সব লাফালাফি করে, ওরা ভাবে এ জল বোধহয় চিরকাল থাকবে। কিন্তু রৌদ্রের তাপে জল যখন শুকিয়ে যায় তখন মাছগুলোর কাদায় মরণ হয়। আমাদের সংসার রূপী জলে আমরা বারবার আনন্দে মাতোয়ারা হয়ে আছি, কিন্তু আমাদের আয়ু সূর্য যে কখন ডুবে যাবে কেউ কখন জানে না। জেনে নিন আপনারা, একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমছে। এ ভেবে নিয়েন না যে আপনাদের দিন বাড়ছে, যার একটা করে রাত্রি পেরোলো মানে জীবনের খাতা থেকে একটা করে দিন কমতে লাগলো। এই জন্যে শরীরে যখন ক্ষমতা থাকবে তখন হরিবোল বলে নিন, অভ্যাস ভালো করুন। আপনার মাইক চালানো মানে মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে, এত রিভাব দিচ্ছেন কেন? ঠিক তো ছিল জয়নিতাই, এইদিকে সাউন্ড খুব ভালো চালান, ঠিক। হরে কৃষ্ণ, রিভাবটা কম, বারবার বলছি রিভাব কাকে বলে, জয়নিতাই হরে কৃষ্ণ। অভ্যাসটা ভালো করে নিন, যে যত অভ্যাস ভালো করবেন তার জীবন তত সুন্দর হবে। আমরা পড়েছি না, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলি, ঝগড়া করে করে চলি নাকি, সারাদিন আমি যেন ভালোভাবে চলি, লেখা থাকে না? অভ্যাস ভালো করবেন তো জীবন সুন্দর হবে, আর অভ্যাস খারাপ করবেন তো জীবন নিচের দিকে নেমে যাবে। যেমন দেখবেন মায়েরা চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, আর বলতে বলতে বলা। একটা বাচ্চা প্রথম চলতে শুরু করলো, যত চলবে তত চলা আরম্ভ হবে। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, প্রত্যেক দিন কীর্তন করছেন গলা ধরছে না কেন? এই যে গাইতে গাইতে গলা, চলতে চলতে চলা, আর বলতে বলতে বলা, ভালো বলা অভ্যাস করবেন তো আপনি ভালো হয়ে যাবেন, আর মুখের ভাষা খারাপ করবেন আপনি দিনের পর দিন নিচের দিকে নেমে যাবেন। এই জন্যে অভ্যাস ভালো করতে হয়। যেমন দেখবেন মায়েরা, যে মা বা যে দাদা ভাই সংসারে কর্তব্য কর্ম করছেন কিন্তু হরিকে স্মরণ করছেন, সকাল দুপুর সন্ধ্যা হরে কৃষ্ণ নাম করছেন, আপনি অভ্যাস ভালো করবেন তো দেখবেন ঘুমের ঘোরে আপনি হরিনাম করছেন। আর যে মেয়েটি দেখবেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি ঝগড়া করে বেড়ায়, ও দেখবেন ঘুমের ঘোরেও কারোর সঙ্গে ঝগড়া করছে। আবার দেখবেন আপনারা যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ফুটবল খেলে বেড়ায়, তার কাছে একবার শুয়ে দেখবেন কি হয়, এমন জোরে লাথি মারবে ঘুমের ঘোরে গোল বলে যে সকালবেলায় দেখবেন তিনটে পাঁজর ভেঙে বসে আছে। তাহলে অভ্যাস আপনি ভালো করবেন তো আপনার ভালো হবে, অভ্যাস খারাপ করবেন তো আপনার অভ্যাস খারাপ হয়ে যাবে। মহাপ্রভু হাতটা তুলে আছেন, আচ্ছা মায়েরা মহাপ্রভু ছবি দেখেছেন, জোরে বলুন হা না না। আচ্ছা ছবিতে হাত নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে, একবার দেখানো যাবে? যার আছে তিনি দেখান, যার নাই তার দেখানো দরকার নাই, একটু দেখান যার হাত আছে। হ্যাঁ বেশ বেশ বেশ, আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, আপনার সবাই হাত তুলছেন কিন্তু দু চারজন এরকম করে দেখছে আজ কত লোক হয়েছে, কাল পেপারে দিতে হবে আর কি। না না এইটাই সবচাইতে লজ্জার ব্যাপার, কেন বলুন তো? সুপারি দেখেছেন বাইরেও রস নাই ভেতরেও রস নাই, এরকম কিছু লোক আছে যারা দেখবেন আপনারা হাত তুলছেন উনি দেখছেন কেমন করে তুলছে, এদের অবস্থাটা কেমন বলুন তো? যেখানে দেখবেন ছাগল কাটা হয়
আপনারা গিয়ে দেখবেন একটা ছাগলকে কাটছে একটা ছাগলকে বেঁধে রেখেছে ও দেখছে একজনকে কাটছে দিব্যি পালাপাত খাচ্ছে কেন বলুন তো ও জানেই না ওটার মানে কি কিছুক্ষণ পর ওও যাবে তাই যারা হাত এরকম করেছে তারা জানে না যারা হাত তুলছে তাদেরকে যেতে হবে আমাকে যেতে হবে তবে আমি যদি যাই হাত তুলে তবে ভগবান হাত ধরে নিতাই গৌর হরি গৌর বলে তো মহাপ্রভু যে হাতটা তুলে আছে মায়েরা এদিকে মহাপ্রভু যে হাতটা তুলে আছে তা হাতটা তুলে আছে একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না বলে ব্যথা আবার হয় না তাহলে নামাও বলে কি করে নামাবো তোরা তুলছিস না তাই নামাচ্ছি না একজন ভক্ত বলছে এই দেখো ঠাকুর তুলে দিলাম এইবার তো লোক বলছে তুই তো তুললি তোদের পেছনে আপনাদের বলি না কিন্তু বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলছে না ওই জন্য আমি তুলছি না হ্যাঁ মায়েরা আমরা হাত তুলি কখন যখন দেখবেন রাস্তা দিয়ে টোটো অটো পেরিয়ে যায় ও দাদা এইদিকে বাজারে যাব হাত তুলি আর হাত তুলি কখন যখন কেউ জলে ডুবে যায় উঠতে পারে না তখন দেখবেন হাত এরকম করে তোলে কেন যদি কেউ দেখতে পায় তাহলে বাঁচাতে পারে আমাকে আর হাত তুলি কখন যখন আমরা হাতের মধ্যে বোঝা নিয়ে যাই তাহলে মহাপ্রভু হাত তুলেছিল সে কি জলে ডুবে যাচ্ছিল না মহাপ্রভু হাত তুলেছিল সে কি টোটো অটো ধরেছিল তখন তো ছিল না তাহলে মহাপ্রভু কেন হাত তুলেছিল তিনি হাতটা তুলেছেন এই জন্যে বোঝা নিয়েছিলেন বলে যদি মহাপ্রভু বোঝা নিয়েছিল আমরা দেখতে পাই না কেন কি করে দেখবেন যে চোখে আপনি ভগবান দেখেন না যে চোখে ভগবানের যে মুখে নাম করেন না আপনি কি করে বুঝবেন ভগবানের বোঝা কি করে ভগবান বইছে কার বোঝা বইছে আসলে তা নয় মায়েরা জানেন আপনাদের বাবা যদি বাড়িতে আসে তাহলে আপনি যা যা খেতে ভালোবাসেন সব নিয়ে আসে কিন্তু আরেকটা জিনিস মেয়েদের জন্য বাবা নিয়ে আসে ওটা দেখতে পায় না অনুভব করতে হয় প্রেম আর ভালোবাসা কীর্তনে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে একটা প্রশ্ন আপনাদের করে যাই যদি কেউ উত্তরটা দিতে পারেন তাহলে কথা দিলাম হরিবাসরে আপনি রাজত্ব পেয়ে যাবেন আপনি রাজা হয়ে যাবেন যদি প্রশ্নের উত্তরটা আপনি দিতে পারেন প্রশ্ন করবেন প্রশ্নটা বলুন তারপর চেষ্টা করে দেখি এক রাজা প্রশ্ন করেছে যদি কেউ উত্তর দিতে পারে তাহলে আমি তাকে রাজত্বটা দিয়ে বৃন্দাবনে চলে যাব আপনাদের মনে আকাঙ্ক্ষা বাড়ছে প্রশ্নটা কি একবার চেষ্টা করে দেখব নামটা দেবেন এখানে নাম রাজার কাছে পৌঁছে যাবে আপনি রাজা হয়ে যাবেন যদি উত্তর দিতে পারেন রাজার প্রশ্ন ছিল ভগবান কোথায় থাকে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন হাত তুলে একজন দেখাতে পারবেন ভগবান কোথায় থাকে বেশ বেশ আচ্ছা কোথায় থাকে একবার বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ ভগবান ওপরে থাকে আবার দু একজন দাদা দেখাচ্ছে ভগবান এখানে থাকে হ্যাঁ আবার আবার অনেকে ভগবানকে নানা রকমভাবে দেখাচ্ছে আমি আর আসরে দেখাবো না তবে একটা কথা বলি রাজা বলল এ মন্ত্রী এ ঢোল বাজিয়ে চারিদিকে খবরটা দাও যদি কেউ প্রশ্নের উত্তর দিতে পারে রাজত্ব পেয়ে যাবে আরে জবর খবর জবর খবর জবর খবর জবর খবর আজকে মালডাঙ্গা বাজারে এসে একটা জবর খবর আছে বলে কি যদি কেউ প্রশ্নের উত্তর দিতে পারে তবে সে রাজা হয়ে যাবে অনেকে বলে প্রশ্ন বলো ভগবান কোথায় থাকে কত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা রাজার যেমন প্রশ্ন তেমনি রইল উত্তর হলো না বড় বড় পণ্ডিতরা এলো যারা বহু পড়াশোনা করেছে তারা এলো উত্তর দিতে পারলো না এখন লক্ষ্য করুন মায়েরা যখন বড় বড় পণ্ডিতরা এলো উত্তর দিতে পারলো না রাজার মনের মতো উত্তর হলো না তা সবাই পালিয়ে গেল মন্ত্রী যখন মনের দুঃখে রাজবাড়িতে ঢুকছে গালে হাত দিয়ে তখন একটা ছেলে রাস্তায় ভিখারি ছেলে পোড়া রুটি খাচ্ছিল ছেঁড়া কাপড় পরে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খাচ্ছিল ও জিজ্ঞেস করছে ও মন্ত্রী মশাই বলে কি এর রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি বলে কেন যদি ভোজ হতো তাহলে পেট ভরে খেতাম মন্ত্রী বলছে রাজার হলো মনের জ্বালা এ বেটার পেটের জ্বালা শুধু খাবো খাবো আরে পেট ভরে খাবি রাজা হয়ে যাবি যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারবি কেউ দিতে পারে নাই পারবি কি ছেলে বলল চেষ্টা করে দেখব একবার বলো প্রশ্নটা কি মন্ত্রী বলল প্রশ্ন হলো ভগবান কোথায় থাকে ছেলে বলল বা বা এত সহজ উত্তর আর আছে মন্ত্রীর মাথায় হাত এত বড় বড় পণ্ডিত এলো কেউ পেলো না পারলো না এ বেটা বলে কিনা ভিখারি তুই স্কুলে পড়াশোনা করেছিস ছেলে বলল পড়াশুনো করলেই যে সব উত্তর হয় তা হয় না যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন হতে পারে আমি উত্তর দিতে পারি চেষ্টা করে দেখব আচ্ছা তাহলে প্রশ্ন উত্তর যদি দিস তাহলে ভালো নয় তোর গর্দান যাবে সঙ্গে সঙ্গে বললো তাহলে আমি একবার চেষ্টা করে দেখি বলে তাহলে দেরি করিস না রাজবাড়িতে চল যেই না ছেঁড়া কাপড় পরে পড়াড়ি নিয়ে রাজবাড়ি ওখানে কি হচ্ছে ওই পেছনে ওই পেছনে কি হচ্ছে ওখানে ওখানে কি হচ্ছে বের করে দেন কি হলো ওই পেছনে বের করুন ওকে বের করুন ওকে বের করুন বের করে দেন আসবে মধ্যে দাঁড়িয়ে আছে
না না ওখানে নয় রাজবাড়িতে। মানে রাজা বলছে ভিখারি ছেলেকে, আমি বলি নাই। আপনারা সব তাকাচ্ছেন যে ওখানে, আর যে দাঁড়িয়ে আছে সে ভাবছে পেছন দিকে তাকাচ্ছে বোধহয় আমাকে বলছে। না না প্রশ্ন হচ্ছে ভিখারি ছেলেটা এদিকে, ভিখারি ছেলেটা যেই না ঢুকে গেছে পোড়া রুটি খেয়ে আর ছেঁড়া রুটি ছেঁড়া কাপড় পরে, রাজা বলছে হ্যাঁ বের কর অভদ্র কোথাকার, রাজবাড়িতে এসছিস ভালো কাপড় পরবি না, ভদ্র হবি না। ছেলে বললো রাজামশাই ছোটো মুখে বড় কথা হবে, একটা কথা জিজ্ঞেস করবো, যে সারা জীবন চুরি ডাকাতি করলো নতুন কাপড় দোকান থেকে পড়ে আপনার সামনে দাঁড়ালো উনি ভদ্রলোক হয়ে যায়? রাজা বলল মন্ত্রী আচ্ছা ছেলে ধরে এনেছো, এ বেটার পেটে মাল আছে মুখে ঝাল আছে, এ বেটা পারবে বোধ হয়। এ তোকে আর ভিক্ষা করতে, এ ছোকরা তোকে আর ভিক্ষা করতে হবে না, তুই রাজা হয়ে যাবি একটা প্রশ্নের উত্তর দিতে পারলে, পারলে ভালো নইলে তোর গর্দান নেবো। ছেলে বলো রাজামশাই কিছু মনে করবেন না, আমি তো একবেলা খাই একবেলা খাই না, না খেয়ে মরছি রাজার হাতে মরবো ক্ষতি কিছু নাই, আর বলতে পারলে রাজা হয়ে যাবো। বেশ বেশ প্রশ্ন হলো ভগবান কোথায় থাকে? ছেলে বলল উত্তর দেব একদম সত্যি উত্তর দেবো, কিন্তু একটু সময় নিতে হবে। বলে কেন? অনেক দূর থেকে হেঁটে এলাম তো, এক গ্লাস শরবত হবে? রাজা বলল কে আছিস, এক গ্লাস শরবত আন তো, একটু লেবু দিয়ে দিবি। যে না শরবতে গ্লাসটা এনেছে সঙ্গে সঙ্গে ছেলে জিজ্ঞেস করছে রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। তখন ছেলে প্রশ্ন করছে এটা যদি শরবত তবে চিনি কই? মায়েরা শরবত তৈরি করার পর চিনি দেখতে পান? জোরে বলুন হা না না। তাহলে কেমন পেঁচালো ছেলে দেখুন রাজাকে বলছে এটা যদি শরবত তবে চিনি কই? রাজা বলল তা তো ভালো কথা, কিন্তু এই জন্যে তুই ভিখারি, নইলে তুই প্রফেসর হতে পারতিস। বলে কেন? জলের মধ্যে চিনি আছে খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে, চুমুক দিয়ে দেখ চিনি পেয়ে যাবে। ছেলে বলল এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে ভগবান কোথায় থাকে? বলে কীরকম? বলছে জলের মধ্যে চিনি আছে তা যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে, যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবানকে সেই দেখে। তার মানে কি? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। আজ আপনাদের ভক্তির জোর আছে, নইলে বৃষ্টি আস্তে আস্তে ভক্তের ভক্তির জোরে উনি সাইড কেটে গেলেন, তাছাড়া যে জোরে নেমেছিলেন আবার যে আসবেন না তা নয়, মাঝে মাঝে পরীক্ষা করতেও পারে, ধাক্কা মারতে পারে, দেখবে আপনাদেরকে সরাতে পারে কিনা। যদি প্রচণ্ড ধাক্কার পরও আপনারা বসে থাকেন তাহলে গোবিন্দের কৃপা তো আপনাদের পাকাপাকি হয়ে গেছে। তা আসুন, আজকে মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলেছেন দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন কর হবে হাতে তালি দিয়া। তা সবাই যখন এখানে এসছেন সব বয়সের মানুষ দশে পাঁচে সবে মিলে সবাই হাত উপর করে একটু কীর্তন করবেন, যার হাত আছে তিনি তালি দিয়ে কীর্তন করবেন, যার নাই তা দেবার দরকার নাই, যারা দাঁড়িয়ে আছেন তারাও দেবেন, যারা বসে আছেন তারাও দেবেন, সবাই মিলে হাতটা তুলুন একবার। দাদা অ্যান্টেনা তুলুন নইলে অসুবিধা আছে। হ্যাঁ ওইদিকে টাওয়ার নাই নাকি? ওইদিকে টাওয়ার নেই? পাশে 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 আপনাকে বলছি অ্যান্টেনাটা তুলুন, আপনাকে আপনাকে। উনি আবার পেছন দিকে তাকাচ্ছেন যে আমার পেছনে কেউ আছেন, আপনি এরকম করে আছেন, আপনাকে বলছে অ্যান্টেনাটা তুলুন। হ্যাঁ একজন খুঁচে বলছে তোমাকে বলছে, ও হাসছে দেখবি কি করবেন, কত রকমের পার্টি আপনি দেখতে পাবেন কেউ ঠিক নেই। অন্তত অ্যান্টেনা না তুলুন, হাতটা নামান, আর তুলতে পারলে খুব ভালো, যে তুলতে পারবে তার কৃপা হয়ে যাবে। সবাই মিলে একসঙ্গে হাত তালি দিয়ে হরি হর ইয়ে নম কৃষ্ণ আসতে। তবে আপনাদের এখানে এসে একটা আশ্চর্য জিনিস দেখলাম, এখানে কোনো মাতাল নাই, এখানে কেউ মদ খায় না, সব জায়গাতেই আছে নাকি? না না আপনাদের এইদিকে 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 আসতে। আসলে কি পরশু তারিখে যেখানে গাইছিলাম সেখানে গাইতে গাইতে একজন মাতাল মাঝপথে বসেছে ভিড়ের মধ্যে, সে জি প্রদীপ বাবু ক্ষুব্ধ লোককে বোঝাচ্ছেন, আমাকে বোঝান। সবার মাঝে দাঁড়িয়ে গেছে মাতাল, কমিটির ছেলেরা বলছে ওকে ঘাত ধরে বের কর সাইড কর। এখন যে না কমিটির ছেলেরা বের করতে যাচ্ছে, মানে দাঁড়ান একটু দাঁড়ান কি বলছে দেখি। মাতাল তখন বলছে আগে সবাইকে বোঝাচ্ছেন আমাকে বোঝান, তারপর যাবো নইলে যাবো না। বলে বলুন,
বলছে যে হরিনাম করে সেও মরে আর যে বাটা করে না সেও মরে, তা করলো যদি মরে, না করলো যদি মরে, না করাটাই ভালো। ও ঠিক বলে নাই, কিন্তু মায়েরা কিছু মনে করবেন না, আমি তাকে উত্তর দিলাম এক কথায়, চুপচাপ বসো, উত্তর শোনো, তারপর তুমি যা করবে। বলে বলুন আমি বসে যাচ্ছি। বললাম বিড়ালের বাচ্চা হয় আপনারা দেখেছেন? জোরে বলুন হা না না। আচ্ছা বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায় তখন কোলে করে নিয়ে যায়? হ্যাঁ কোলে করে করে নিয়ে যায়। যাক, আমি যখনই বলেছি কোলে করে নিয়ে যায়, মায়েরা বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে, মানে আপনি কি আর ভুল বলবেন? তারপর বুঝতে পেরেছে যে না না না, এটা ঠিক নয়। এই দিয়ে তাকান, বিড়াল যখন বাচ্চাকে নিয়ে যায় কি করে নিয়ে যায়? দাঁতে, জোরে বলুন, চেপে। আর ইঁদুরকে নিয়ে যায় তখন দাঁতে চেপে, দুটো নিয়ে যাওয়া এক, দুটো নিয়ে যাওয়া এক। বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায় দাঁতে চেপে নিয়ে যায়, কিন্তু আঁচড় দেয় না। কেন? স্বর্গের পথটা পরিষ্কার করে দেবে যদি আপনি হরিবোল বলতে পারেন। কেন? যত আপনি হাত তুলে হরিবোল বলবেন, হরিনাম শুনবেন, বিড়াল বাচ্চার মতো ভগবান ভক্তকে স্বর্গের পথটা দেখিয়ে দেবে প্রেম সে। শ্রীখণ্ড আপনাদের কিছুটা দূরে না? শ্রীখণ্ড বেশ, শ্রীখণ্ডে যারা যারা গেছেন একটু হাত তুলুন তো, শ্রীখণ্ডে কারা গেছেন? বেশ, আজকে যখন শ্রীখণ্ডের পাশাপাশি আমি আছি, শ্রীখণ্ডের কথায় আজকে বলবো। পাথরের গোপীনাথের হাতে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। জোরে বলুন হ্যাঁ না না। পাথরের গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। যদি আপনারা কেউ শ্রীখণ্ডে যান দেখতে পাবেন পাথরের নাড়ু অর্ধেকটা আছে। আসলে লীলাটির বিষয়বস্তু হলো ভক্ত রঘুনন্দন। একটা ছোট্ট বাচ্চা ছেলে 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। এই নাড়ু প্রসাদের কথা আপনাদের সামনে বলবো। যারা কীর্তন শুনছেন তারা প্রসাদের দিকে একবার তাকিয়ে নিন এবং প্রণাম করে নিয়ে নিন প্রসাদটাকে। কেন না, কীর্তনের শেষে এই প্রসাদ আপনারা নিয়ে যাবেন। রঘুনন্দন গোপীনাথকে প্রসাদ খাইয়েছে, সেই প্রসাদ আপনারা নিলে আপনাদের কি উপকার হবে আমি 2-4টে কথা বলে যাই। আজকে কীর্তন কমিটির যারা আছেন তারা 4-5 কেজি বাতাসার ব্যবস্থা করেছেন। সবাই বাতাসা পেলেও পেতে পারেন, যদি কেউ না পান দুঃখ করবেন না। বাড়িতে বৃহস্পতিবার দিন হরির লুট দিয়ে দেবেন, আর হরির লুট দেওয়ার পর যে বাতাসাটা কৌটোতে ভরে রাখবেন, প্রতি বৃহস্পতিবার আপনার বাড়ির বাচ্চা খুব চঞ্চল ছেলে কি মেয়ে, তাকে প্রতি বৃহস্পতিবার সকাল 10-11টার মধ্যে স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা দেখবেন, 1 বছরের মধ্যে বাচ্চাটা কৃষ্ণ ভক্ত হবে। তাকে 4 ঘন্টা পড়তে হবে না, তাকে 2 ঘন্টা পড়লেই হবে। কেন? গোপীনাথের কৃপা বর্ষণ হবে। তাই যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে, দাদা ভাইয়েরা বলুন আর মায়েরা বলুন, কীর্তনের শেষে কীর্তন কমিটির ভাইয়েরা দাদারা আপনাদের সামনে এই বাতাসা হরির লুট দিয়ে দেবে। যদি কেউ 4টা পান আরও 5 জনকে ভাগ করে অর্ধেক করে দেবেন। কেন? একা নিয়ে চলে যাবেন না। যদি ভাবেন আমি একা পেলাম আমার হলো, কেউ না পেলেও চললো, তাহলে বুঝবেন আপনার মঙ্গল হবে অপরের অমঙ্গল হবে তা নয়, আপনি ভাগ দিয়ে দেবেন। কারণ আমি এক জায়গায় দেখতে পেয়েছিলাম একটা শিব মন্দিরে ভোলানাথকে জল ঢালছে একজন মেয়ে, আর একজন মেয়ে বললো, দিদি আমি জল আনতে আনতে আমার ঘটিটা পড়ে গেছে, জল নেই, তুমি অর্ধেকটা দিয়েছো আমাকে দাও, আমি একটু জল দিয়ে দিই বাবাকে। কিন্তু মেয়েটি বলে উঠলো, আমি কষ্ট করে জল এনেছি আমি দেবো কেন? বলুন তো মঙ্গলটা কার হলো, যে জল ঢাললো তার, না যে আকাঙ্ক্ষা করে বললো আমার জলটা পড়ে গেছে দিদি একটু জল দাও দিয়ে দিই। আসলে ভক্তি একজনের, অহংকার একজনের। এই জন্য আপনি যদি 4টা প্রসাদ পান কি 2টো পান, 5-6 জনকে দেবেন। কীর্তনের শেষে হরিলুট প্রসাদ দেওয়া হবে, আপনারা নিয়ে যাবেন। আর একটা কথা বলে যাই, এই প্রসাদ নিলে একটা লাভ হয়, সেই লাভটা কি, বাড়িতে অনেকের শান্তি নেই, প্রায়ই বাড়িতে শান্তি নেই। আপনি তুলসী মন্দিরে এই বাতাসাটা নিয়ে গিয়ে জয় গোপীনাথ বলে প্রতি বৃহস্পতিবার আপনি 1টা বাতাসা পাবেন, তাহলে প্রতি বৃহস্পতিবার খাওয়াবেন, 1 বছর খাওয়াবেন বাচ্চাকে, 1টা বাতাসাতে হয় না। হরির লুট দেবেন বৃহস্পতিবার, এই বাতাসাটা মিশিয়ে দেবেন গুঁড়ি করে, আর সেই বাতাসা গুঁড়ি করে প্রতি বৃহস্পতিবার তুলসী গাছে নিচে দেবেন, 1 ঘটি করে জল ঢালবেন, দেখবেন 1 বছরের মধ্যে বাড়ির মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসছে। যদি কোনো ব্যক্তি খুব অসুস্থ আছে, অনেক কষ্ট পাচ্ছে কিন্তু তার অসুস্থতা দূর হচ্ছে না, দেখে নেবেন প্রমাণ, আপনি এই বাতাসা জয় গোপীনাথ বলে ভক্তি ভরে তাকে সেবা করাবেন গঙ্গা জল দিয়ে, তুলসী পত্র দিয়ে, দেখবেন 1 বছরের মধ্যে অনেক ব্যথা উপশম হবে। শুধু ভক্তি ভরে করুন, আপনার কাজ আছে। ভক্তির নাম হচ্ছে স্যারেন্ডার, মানে যত আত্মসমর্পণ করবেন ভগবানকে তত আপনার লাভ আছে। বিশ্বাস চাই, যদি কারো বিশ্বাস না থাকে তাহলে বড় বড় ডাক্তারের ওষুধেও কাজ হবে না, আর যদি কারো বিশ্বাস থাকে একটা ছোট্ট হেমোপ্যাথি শিশিতেও কিন্তু হেমোপ্যাথি ওষুধে তার ভালো হয়ে যেতে পারে। শুধু বিশ্বাসের উপরে একটা কাজ হয়, ভগবানকে বিশ্বাস করে কাজ করুন। এই শ্রীখণ্ড, এই শ্রীখণ্ডের 2 ভাই ছিল,
বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। তো বড় ভাই মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করতো, খুব একটা নাম ডাক ছিল না। তা ছোট ভাই নরহরি বলল, দাদা একবার আমাদের শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর কাছে গেলে হয় না তাকে দর্শন করতে? তো বড় ভাই বলল, শোন এত রাস্তা হেঁটে যাবি কি করে? তখন তো আর বাস ট্রেনের ব্যবস্থা ছিল না, তখন সবাইকে হেঁটে হেঁটে যেতে হতো। বড় ভাই বলছে, দাবি কি করে, পা ফুলে যাবে তো, রাস্তায় কষ্ট হতে পারে, যেতে পারবি না। ছোট ভাই বলছে, দাদা আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে হরিনাম করতে করতে অনেক রাস্তা চলে যায়, তার রাস্তা খাটো হয়ে যায়। যারা আপনারা কীর্তন শুনতে এসছেন অনেক দূর দূরান্ত থেকে, অন্ধকার রাত্রিতে আপনি রাস্তায় যাচ্ছেন, ভগবানকে স্মরণ করে নাম করতে করতে চলে যান, দেখবেন আপনাদের রাস্তা অনেক খাটো হয়ে যাবে। অনেক রাস্তা হাঁটছেন, গাড়ি পাননি, অসুবিধা হয়ে গেছে, আপনি হরিনাম করতে করতে চলে যান, আপনার রাস্তা খাটো হয়ে যাবে। তাই দু ভাই মুকুন্দ এবং নরহরি দুজনে মিলে চলল কোথায়, শ্রীখণ্ড থেকে একবারে শিবাসঙ্গনে মহাপ্রভুর কাছে দর্শন করবার জন্য। কিভাবে যাচ্ছে আমরা সবাই মিলে যাব, তালি দিয়ে দিই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমি বলতে চাইছি, কীর্তন যখন শুনবেন ভক্তি ভরে শুনবেন, এই সময়টা অন্য কাউকে দেবেন না, আজকে ভগবানের জন্য সময়টা দিয়ে দেবেন। কেন বলা যায় না, যতক্ষণ সংসারে কর্তব্য কর্ম করছেন সংসার আপনাকে ভালোবাসছে, আপনি কর্তব্য কর্ম বন্ধ করুন, দেখুন সংসার আপনাকে ভালোবাসবে না। যারা করোনার সময় দেখেছেন লকডাউনে যে দাদা ভাইরা কাজ করতে পারেন নাই, বুঝেছেন প্রেম কতখানি সংসারে আছে, সেদিন বুঝতে পেরেছেন। এই সংসারে যতক্ষণ দেবেন ততক্ষণ সংসার ভালোবাসবে, দেওয়া বন্ধ করুন সংসার ছুঁড়ে ফেলবে। মায়েরা যতক্ষণ সংসারে পরিশ্রম করছেন সংসার আপনাকে আদর দিচ্ছে, আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাক, আপনি কষ্ট করে আর সংসার চালাতে পারছেন না, তখন বাড়ির লোক 10 দিন সেবা করবে, মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। এ সংসার শুধুমাত্র নিতে চায় দিতে চায় না, ভগবানের কাছে ঋণ রাখলে উনি শোধ করেন, এ জগতে কারো কাছে ঋণ রাখলে ও শোধ নাও করতে পারে। তাই সবাই মিলে হাত তুলে চলুন আমরা মহাপ্রভুর কাছে যাই, দু ভাই যেমন যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আনন্দ করে তালি দেবেন। কেন তালি দেবেন? তালি দিলে লাভ আছে। কী লাভ আছে? যেমন অপরাধ নেবেন না, আপনারা দেখবেন অনেকে ভাগ্য খারাপ হয়, কোথায় যান, জ্যোতিষের কাছে, দাদা একটু হাতটা দেখে দিন না যেন ভাগ্যটা ভালো হয়, কিছু ব্যবস্থা করে দিন। একেই টাকা পয়সা হাতে নেই, উনি বললেন 10,000 টাকার পাথর লাগবে, কোনো পাথরই লাগবে না, মহাপ্রভু বললো যদি কীর্তন করতে পারো দুর্ভাগ্য রেখা সৌভাগ্য হয়ে যাবে। তাই যারা তালি দেবেন তাদের দুর্ভাগ্য রেখা সৌভাগ্য হবে। আপনি তালি দিলে আপনার বাচ্চা শিখবে, আপনি না দিলে আপনার বাচ্চা শিখবে না। আপনার যখন বয়স হবে, ছেলে যখন উদ্ধত হয়ে যাবে, তখন আপনি কী বলবেন, ভালো পথে চল, ভালো পথে চলবে কী করে, আপনি তো চলাতে শেখান নাই। ওই জন্য দেখবেন বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায় তারপর বাচ্চা নেমে যায়। আপনি যদি হরিনাম না করেন মা হয়ে, মাইক ডিস্টার্ব করছে দাদা, আপনি যদি মা হয়ে শিক্ষা না দিন তাহলে বাচ্চা শিখবে কী করে? ওই জন্য মায়ের কাছ থেকে বাচ্চা আছে, ওই জন্য মায়ের কাছ থেকে বাচ্চা আচার বিচার শেখে। সবাই মিলে হাত তুলে চলুন আমরা যাই, একসঙ্গে তালি দিয়ে, একসঙ্গে তালিটা খুব জোরে জোরে হবে। কৃষ্ণকে দাঁড়ান, তালে 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান। এই যে ক্যামেরা এসেছে না, এই যে ক্যামেরা এসেছে এম কে স্টুডিও, 10 দিন পরে দেখবেন এই গানটা ছেড়েছে মালডাগান নাম করে। যখন ছেড়ে দেবে তখন আপনার হাত তালি দিচ্ছেন, যারা দিচ্ছেন তাদের হাতগুলো উঠবে, আর যে দেয় নাই সে যখন দেখবে, দিদি আমি দিই নাই গো, আমার হাত ওঠে নাই, তোমার উঠে গেছে। এই আফসোস যেন না করতে হয়, সবাই মিলে হাত তুলুন, ও কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছে, আপনাদের সবার হাত উঠবে, হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। দোকানে যখন সোনা বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভগবানের মন্দিরে এখানে বসছেন, আপনার কতখানি ভক্তি আছে সেটা ভগবান বিচার করে দেখবে। দেখুন কিছু মনে করবেন না, সামনে পুজো আসছে, আপনারা বাজারে যাচ্ছেন বাজার করতে, কাপড় জামা কিনতে, দোকানে দেখবেন লেখা থাকে আপনি কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, চুরি করলেই ধরা পড়বেন। তা এখানে কে কোন মন নিয়ে কীর্তন শুনছেন প্রদীপ পাল জানতে পারবে না, একজন জানছেন তিনি ভগবান। কারণ ভগবানের আরেক নাম অন্তর্যামী, যিনি আপনার অন্তরের আমার অন্তরের কথা জানতে পারে। এই জন্য হরিবাসরে বসে আপনি কার কথা ভাবছেন, ভগবানের কথা ভাবছেন না ঘরের কথা ভাবছেন, এটা কিন্তু তিনি বুঝতে পারবেন, প্রদীপ পাল বুঝতে পারবে না। এই জন্যে আপনারা যারা কীর্তন শুনছেন মাথায় রাখবেন,
যেখানে ভাগবত কথা হবে, হরি কথা হবে, কৃষ্ণ কথা হবে, সেখানে ধৈর্য ধরে বসবার চেষ্টা করবেন। প্রমাণ কি? মহাভারতের দিকে গেলে দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি স্থির ব্যক্তি ছিলেন, তিনি ভগবানকে পেয়েছিলেন। আর শতভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, উনি ভগবানকে হারালেন। মায়েরা দেখবেন যারা বাড়িতে রান্না বান্না করেন, যারা খুব চঞ্চল মেয়ে, তারা দেখবেন তরকারিতে দুবার নুন দেয় আর বাড়ির লোকের কাছে গাল খায়, কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। যে পুরুষ দেখবেন সংসারে খুব চঞ্চল, কোনো জায়গায় স্থিরতা নাই, ছটপট ছটপট করছে, ওর সংসারের দিকে তাকিয়ে দেখবেন ওর জীবনে কোনো দিন উন্নতি নাই। তাহলে যে পুরুষ খুব ঠান্ডা মাথার হয়, যে নারী খুব ঠান্ডা মাথার হয়, তার সংসার সুন্দর হয়। আর যে চঞ্চল হয়ে যায় হরিবাসরে, তার সংসার কোনোদিন ভালো চলে না। কেন? কৃষ্ণের কৃপা তার প্রতি বর্ষণ হয় না। ওই জন্য ধৈর্য যার ভগবান তার, আর ধৈর্য যদি কারো না থাকে তবে ভগবান তার কাছ থেকে নিতাই গৌর হরি বল হয়ে যায়। তবে আপনাদের একটা সুন্দর কথা বলে রাখি, জীবনে প্রত্যেক মানুষের সমস্যা আছে, আপনার আমার প্রত্যেকেরই। খুব ভালো করে শুনবেন কথাটা, জীবনে প্রত্যেক মানুষের সমস্যা আছে, সমাধান খুঁজবার জন্য একজন পরামর্শদাতার কাছে যান, ভালো মানুষের কাছে বসেন। কিন্তু মাথায় রাখবেন, যিনি আপনাকে পরামর্শ দিচ্ছেন তিনি লোকটা কেমন, সেই লোকটাকে ঠিক রাখতে হবে, তবে আপনার রাস্তা ঠিক হবে। আর পরামর্শদাতা যদি ভালো না হয় আপনার রাস্তা নোংরা হবে। মহাভারতের দিকে তাকান, দুর্যোধনকে পরামর্শ দিয়েছিল শকুনি, দুর্যোধন শেষ হয়ে গেল। আবার দেখবেন অর্জুনকে পরামর্শ দিয়েছিল কৃষ্ণ, অর্জুন জিতে গেল। আপনার জীবনে সমস্যা হবে, আপনি পরামর্শদাতা ভালো নেবেন, আপনার জীবন সুন্দর হবে। আর আপনার জীবনে সমস্যা হলে আপনাকে যে পরামর্শ দিচ্ছে তার মনে যদি কুটিল ভাব থাকে আপনাকে নষ্ট করে দেবে। এই জন্য দরকার নেই, আপনাদের সমস্যা যদি পড়েন, মনের মধ্যে দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, পাড়া প্রতিবেশীর কাছে কারো কাছে বলবেন না। কেন? উনার কাছে বললে উনি আপনার দুঃখটাকে আরও পাঁচজনকে বলে দেবে, আরও আপনার দুঃখ ছড়িয়ে দেবে। ওই যে সংসারে কোনো মানুষের যদি দুঃখ যন্ত্রণা বেদনা ব্যথা থাকে মনের মধ্যে, কোথাও বলবেন না, দু জায়গায় বলবেন, এক গুরুর চরণে আর এক গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, আপনার সমস্যার কথা বলবেন, উনি সমাধান করে দেবেন। আর যদি গুরুকে কাছে না পান, গোবিন্দের মন্দিরে দু ফোঁটা চোখের জল দিয়ে ভগবানকে ডাকবার চেষ্টা করবে। মুকুন্দ নরহরি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মহাপ্রভুকে দর্শন করছে। বাবা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে, হ্যাঁ, সেই ইচ্ছা পূরণ না করে, জেনে নিন, ভক্ত যদি চোখের জলে ভাসে ভগবান চুপ করে থাকতে পারে না। শ্রীবাসকে ডেকে মহাপ্রভু বলল, শোনো শোনো শ্রীবাস, দু ভাই আমার কৃপা পাওয়ার জন্য এসেছে, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি। ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও, সে আমার সঙ্গে চিরকাল থাকবে, আমার সঙ্গে হরিনামই করে বেড়াবে। আর যে বড় ভাই তাকে বলে দাও, সে আমার একশো জন্ম কৃপা পাবে না, সে আমার একশো জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না। এরকম ব্যাপার, এ ভগবানের কেমন বিচার! আপনার দু ভাই কীর্তন শুনতে এলেন, একজন কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেলো তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। মহাপ্রভুর ভক্ত শ্রীবাস এসে বললো, এই যে এই যে, এ তোমাদের মধ্যে বড় ভাইকে আমি। কি নাম তোমার? আমার নাম মুকুন্দ সরকার, আর আমার ভাই নরহরি। ও, তুমি নরহরি? আমি নরহরি, আমার দাদার সঙ্গে আমি এসেছি। আচ্ছা, তোমার জন্যে প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে আর সঙ্গে সঙ্গে থাকবে। বড় ভাই মুকুন্দ বলছে, আমার জন্যে কি বলেছে? তোমার জন্যে প্রভু বলেছে তুমি একশো জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না, তুমি একশো জন্ম কৃপা পাবে না। আপনারা হলে মন খারাপ করে বাড়ি ফিরে যেতেন, যখনই মুকুন্দকে বলেছে তুমি একশো জন্ম সঙ্গ পাবে না, অমনি মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবছে, এই কথাটা বললাম কৃপা পাবে না বলে মাথা খারাপ হয়ে গেছে, তাই পাগলের মতো নাচছে। শ্রীবাস বলল, শোনো মুকুন্দ, আমাকে যদি মহাপ্রভু বলতো কোনো জন্মে কৃপা পাবে না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শিবা, শোনো শোনো শিবা, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে একশো জন্ম সঙ্গ পাবো, সঙ্গ পাবো না, একশো জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, আমি কেঁদে বেড়াবো। যখন একশো জন্ম পেরিয়ে যাবি, একশো এক জন্মে প্রভুর সঙ্গ জনমে প্রভু সঙ্গ পাবো।
জন্মে প্রভুর সঙ্গ জন্মে প্রভু সঙ্গ পাবো একশো জন্ম কেঁদে বেড়াবো। মুকুন্দ সরকার বলছে, এইদিকে তাকান, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে পারে না। কোনো মানুষের ভেতরে যদি অহংকার হয়ে যায় শেষ হয়ে যাবেন, আর কোনো মানুষের যদি চোখের একবার জল বের হয়ে যায় তিনি গোবিন্দের কৃপা পেয়ে যাবেন, কৃপা পেয়ে যাবে। আমাদের সমাজে একটা কথা আছে, আপনার যদি কেউ শত্রু থাকে তাহলে কি করেন বলুন তো, সে যদি আপনাকে বলে ভাই একটা গাড়ি কিনবো, ও নতুন গাড়ি কেনার কথা বলবে না, বলে পুরাতন বাড়ি কিন, পুরাতন গাড়ি কিন, মানে পুরাতন গাড়ি কিনলে আপনি সারাতে সারাতে শেষ হয়ে যাবেন, এ শত্রু বিনাশ করার পথ। কিন্তু ভগবানকে প্রতি যিনি প্রেম দিতে পারেন তিনি জয় করতে পারেন, আর যার ভেতরে অহংকার আছে ভগবান তাকে বেশিক্ষণ রাখে না। এই জন্য মায়েরা একটা কথা বলে রাখি, ভেতরে যদি কারো অহংকার হয় বারবার প্রণাম করবেন মন্দিরে, আপনার অহংকার দূর হবে। কিছু মনে করবেন না, একটা সোনার কলসি যত টাকাই দাম হোক না কেন একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু একজনের কাছে মাথা নত করতে হবে, পরম বৈষ্ণবের চরণে। যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন, ভগবানের মন্দিরে মাথা নোয়াতে না পারেন, তবে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। একজন অহংকার ত্যাগ করে ভগবানের প্রতি প্রেম দিন, আপনার কৃপা হয়ে যাবে। মুকুন্দ সরকার যখন কাঁদছে, মহাপ্রভু সহ্য করতে পারলো না, মাথায় হাত দিয়ে বলল, মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু, তুমি আমাকে কৃপা করলে, আমার ভাইকে কৃপা করলে না। বলছে শোনো, মহাপ্রভু বোঝালেন, শোনো, বলে কি, এ সংসারে হ্যাঁ দু ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো বাড়ির সবাই না খেয়ে মরবে, দরকার নেই। তোমাকে রাখলাম আমার সঙ্গে ছোটো ভাইকে, আর তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে। দু ভাই মিলে কীর্তন করতে গেলে সবাই তো না খেয়ে মরবে, কেউ তো হরিনাম করবে না, তাই তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে, আর তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম। ও গো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় ফিরে, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। আজকে মানলাঙ্গা হরিবাসরে সবাই যারা বসে আছেন, দাদা ভাইরা জেনে নিন মহাপ্রভুর বাণী, এ সংসারে যারা বড় ভাই হয় বড় বউ হয় তাদের সংসারের দায়িত্ব সবচাইতে বেশি হয়। কেন না, বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারের বড় ভাই হয় যারা তাদের সমস্ত দায়িত্ব তাদের কাঁধেই চলে। ও মুকুন্দ, তুমি ফিরে যাও, আর শ্রীখণ্ডে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, আর জীবের দ্বারে হরিনাম দাও। তবে মুকুন্দ, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। বাবা কিছু মনে করবেন না, একটা ভালো কথা বলে যাই, অনেক দাদা ভাইরা কীর্তন শুনছেন যারা কাল সকাল থেকে নিজে নিজের কাজ আছে, আমি 100% দাঁড়িয়ে আসরে কথা দিলাম, যেখানে ভাগবত কথা হবে হরি কথা হবে সেখানে বসে বসে শুনলে আপনার অজান্তে মহাপ্রভুর কৃপা আপনার মাথায় পড়বে, আপনি দেখতে পাবেন একদিন বিরাট কিছু আপনার হয়ে গেল, আপনি ভাবতে পারলেন না কেন হলো, আজকের দিনটার জন্য হলো। যেমন ব্যাংকে টাকা জমা দিলে তার সুদ পাওয়া যায়, সেরকম ভগবানের প্রতি যদি ভক্তি সম্পদ জমা দেয় তবে কৃপা সম্পদ আপনি লাভ করে যাবেন। আচ্ছা মায়েরা হাত তুলে বলুন তো, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবর জল ছড়া দিন, হাঁ কি না, জোরে বলুন। আচ্ছা সূর্য ওঠার আগে দিন না সূর্য ওঠার পরে দিন, জোরে বলবেন, সূর্যটা আগে না সূর্যটা পরে? আচ্ছা সূর্যটার আগে গোবর জল ছড়া দিলে কি হয়? সূর্যটার আগে গোবর জল ছড়া দিলে তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়, আর সূর্য ওঠার পরে যদি কেউ গোবর জল ছড়া দেয় তবে তার বাড়িতে কি হয়, এই দিকে দেখান, তার বাড়িতে কি হয়, যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে কাকে ক নম্বরে নিয়ে যাবে সিরিয়াল করতে থাকে, আপনি কোনটা নেবেন সেটা আপনার হাতে রইল। তবে বলে রাখি, সকালবেলায় জল ছড়া দিতে পারেন, গোবর দেবেন কেন, তত্ত্বটা শুনে রাখুন, একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি, তিনি কে, মা লক্ষ্মী। মা লক্ষ্মী কেঁদে কেঁদে গাভীকে বলেছিল, মা তোমার শরীরে সবাই জায়গা পেলো আমি পেলাম না, তা আমাকে একটা জায়গা করে দেওয়ার ব্যবস্থা করে দাও। গাভী বলেছিল, আমার শরীরে তো সবাই জায়গা পেয়েছে, একটা জায়গা ফাঁকা আছে আমার গোবরটা,
তুই থাকলে থাকতেও পারিস। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল, ওই যে সকালবেলায় গোবর জল ছড়া দিয়ে দিলে কি হয় না, গোবর জল ছড়া দিয়ে দিলে মায়েরা স্বয়ং মা লক্ষ্মীর আবির্ভাব হয়ে যায়। এক এক করে শুনবেন, স্বয়ং মা লক্ষ্মীর আবির্ভাব হয়ে যায়। এইবার এইবার বলে রাখি, আপনারা পাড়াগ্রামের মানুষ, অনেকে পাড়াগ্রামে বাস করেন, আমিও কিন্তু গ্রামে থাকি, আপনারা ভেবেন নিয়ে না আমি শহরে থাকি, কিন্তু আমি দেখেছি আমার পাশের বাড়ির মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গাভীকে বের করছে, গোবর পরিষ্কার করছে। কলকাতা থেকে একটা মেয়ে তার মাসির বাড়ি বেড়াতে এসছে কুকুরটাকে কোলে নিয়ে, নাম দিয়েছে টম। তো পাড়াগ্রামের মেয়েরা সব সকালবেলায় গোবর পরিষ্কার করছে, তখন শহরের মেয়েটা, কলকাতার মেয়েটা কুকুরটাকে কোলে নিয়ে বলছে, দিদি এ তোমাদের এই জন্য গেঁয়ো মানুষ বলে, সকালবেলায় খালি গরু আর গোবর নিয়ে কারবার, আর আমি দেখো কেমন টমকে নিয়ে নিয়ে নাচি। পাড়াগ্রামের মেয়ের উত্তরটা দেখুন, দিদি আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে গাই গরু নিয়ে কারবার করি, আমরা গাভীর দুধের চা খাই, তুমি কুকুর নিয়ে কারবার করো, নিশ্চয়ই কুকুরের দুধের চা। মানে যেমন প্রশ্ন সেরকম উত্তর। তবে আর একটা তত্ত্বের কথা আপনাদের বলে দিয়ে লীলার মধ্যে যাব, আপনারা বাজারের মধ্যে আছেন, দোকান করছেন সবাই, দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙান, হ্যাঁ কি না জোরে বলুন, লেবু লঙ্কা, যারা ব্যবসায়ী আছেন লেবু লঙ্কা টাঙান। অনেককে প্রশ্ন করা হয় লেবু লঙ্কা টাঙালে কি হয়, ওই লোকে টাঙাই তাই টাঙালাম, কিন্তু মানেটা জেনে নিন, মা লক্ষ্মী আপনার দোকানে থাকে যেন অলক্ষ্মী ঢুকতে পারে না, যার দোকানে অলক্ষ্মী ঢুকে যায় তার ব্যবসা বাণিজ্য নিচের দিকে নেমে যায়, আর যার বাড়িতে লক্ষ্মী ঢুকে যায় যার দোকানে তার দিনের পর দিন আরও প্রসার বৃদ্ধি হয়। তাহলে লক্ষ্মীকে রাখবেন কী করে, অলক্ষ্মীকে তারবেন কী করে, না মা লক্ষ্মী আপনি দোকানের ভেতরে রাখলেন, গণেশ এবং লক্ষ্মী তাকে লাড্ডু দিলেন, মিষ্টি দিলেন, মা লক্ষ্মীর প্রিয় হলো মিষ্টি আর অলক্ষ্মীর প্রিয় হলো টক আর ঝাল। তাই দোকান ঢুকতেই যদি লেবু আর লঙ্কা যদি আপনি ঝুলিয়ে দিলেন, অলক্ষ্মী ঢুকতে গিয়ে যদি খাবার পেয়ে যায় আর ভেতরে ঢুকবে ওখান থেকে বেরিয়ে চলে যাবে, ওই জন্য দোকানের দরজাতে দেখবেন আপনারা লেবু লঙ্কা ঝুলিয়ে থাকেন। মুকুন্দ সরকার কী করলো দেখুন, মুকুন্দ সরকার ফিরে এলো কোথায়, শ্রীখণ্ড গ্রামে মায়েরা, আর ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। সেই সময় বাংলার নবাব ছিল হুসেন শাহ, তার পেটে একবার যন্ত্রণা হয়েছে প্রচণ্ড, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে একটা উপায় আছে, কি যদি মুকুন্দ সরকারের কাছে শ্রীখণ্ডে যেতে পারো। নবাব হুসেন শাহ হুসেন ফকির সেজে এলো যাতে আমাকে কেউ চিনতে না পারে, কেন ফকিরের চিকিৎসা করবে ধনীর চিকিৎসা করবে না। তাই নবাব হুসেন শাহ ফকির সেজে এসে দেখলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাইকে বলল, দাদা আমাকে একটু জায়গা করে দাও, আমি গরিব মানুষ ফকির মানুষ, আমার যেন চিকিৎসা হয়। এত বড় বাংলার নবাব মালদা থেকে আসছে, মালদা থেকে, কালকে আমার মালদাতে গান আছে, মালদা শহরের মাঝে হ্রদ বাড়িতে, তো সবাই লক্ষ্য করুন, তো এত বড় মালদা শহর থেকে নবাব হুসেন শাহ আসছে, তিনি কি করছেন, ফকির বেশে যাতে আমার চিকিৎসা হয়। সবাই দাঁড়িয়ে আছে লাইনের ফাঁকে, সেও দাঁড়িয়ে আছে। মুকুন্দ সকালবেলায় গোপীনাথের মন্দির তৈরি করে, ছোট্ট একটা খড়ের ঘর তৈরি করে গোপীনাথকে বসিয়ে বলছে, গোপীনাথ আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারবো না, তবে মন মন্দিরে আমি তোমাকে রাখবো। দাদা ভাইদের যাদের টাকা পয়সা নাই মন্দির তৈরি করতে পারেন না, তারা মন মন্দিরে গোপীনাথকে রাখবেন। মুকুন্দ গাইছে, আমার মন দাঁড়াবে গো আসি ডাকি উলোথনি, আমার দাঁড়াবে গো আসি ডাকি মান মান দিলে মদান মহান, দাঁড়াবে গো আসি ডাকি যা তব নাম লইয়া আমি কাঁদিয়া
তব নাম লইয়া নয়ন জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া তোমাদের মধ্যে একজন এই যে চশমা পরি চশমা পরি এদিকে আসুন আপনাকে বলছি আপনাকে আপনাকে ওই যে চশমা আরে চশমা পরে মাঝে আরে ওখানে না না নবাব হোসেন শাহকে ডাকছে আপনাকে নাই এই যে চশমা পরে দাঁড়িয়ে আছো সে কাছে এসো নবাব হোসেন শাহ ফকির সেজে এসে বললো এই যে বাবা কি নাম তোমার আমার নাম হোসেন ফকির কি হয়েছে তোমার আমার পেটে খুব যন্ত্রণা অনেক ডাক্তার দেখালাম কবিরাজ কেউ ভালো করতে পারেনি মুকুন্দ বলো ঠিক আছে আমার কাছে এসছো জাতির কোনো বিচার নাই আমি চিকিৎসা করব কিন্তু একটা কথা আছে বলে কি হ্যাঁ চিকিৎসা করতে গেলে তোমাকে জামাটা খুলতে হবে এত বড় বাংলার নবাব হোসেন শাহ মনে মনে ভাবছে জামা খুলতে বলছে যদি পেটের রোগ না ভালো হয় তাহলে বুঝবে আমি কে এসছি ভয়ে যেই না জামাটা খুলেছে অমনি মুকুন্দ সরকার বললো এবার মাটির বারান্দাতে একবার গড়াগড়ি দিয়ে দাও নবাব মনে মনে ভাবলো বারে কালের কাল বর্ষাকাল হরিণী চাটে বাঘের গান নিহাত আমি বেকায়দায় পড়েছি বলে তবে পেটের রোগ যদি ভালো না হয় তাহলে তো বুঝতে পারবে আমি কে এসছি আরে ভাবছো কি গড়াগড়ি দাও বাংলার নবাব তিনি কি করলেন জামাটাকে খুলে যেই না মাটিতে গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বলল কবিরাজ কি তোমার মাটিতে কি ওষুধ দেওয়া থাকে নাকি বলে কেন যেই না মাটির বারান্দায় গড়াগড়ি দিলাম অমনি আমার অর্ধেকটা পেটের রোগ দূর হয়ে গেল মুকুন্দ সরকার বলল সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায় তোমার কাজে লেগে গেছে হয়তো দেখি 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 হ্যাঁ করো তো যেই না হ্যাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে অমনি তার সমস্ত রোগ ভালো হয়ে গেছে মুকুন্দ চিৎকার করে বলল এই নবাব চিৎকার করে বলল মুকুন্দ মুকুন্দ বলল কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখে নবাব বলল আমি সারা বাংলার নবাব হোসেন শাহ মুকুন্দ সরকার করজোরে বলল নবাব আপনি হ্যাঁ আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ সত্যি তুমি বড় কবিরাজ তোমাকে এখানে রাখবো না তুমি চলে চলো আমার সঙ্গে কোথায় মালদা শহরে ওখানে তোমাকে গৌড়ে যেতে হবে রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভুর মন্দিরে কেঁদে কেঁদে বলছে প্রভু তুমি তো আমাকে গরিবের ঘরে গরিবের চিকিৎসা করতে বলেছিলে জীবের দ্বারে হরিনাম করতে বলেছিলে তুমি তো মুসলমানের বাড়িতে আমাকে যেতে বলনি রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করে বললো মুকুন্দ ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য মাইরা দাদা ভাইরা একটু জোরে বলবেন ধীর ঈশ্বর যা করে তা জোরে বলুন না আমি জোরে শুনতে চাই ঈশ্বর যা করে তা এখন যদি খুব জল নেমে যায় তাহলে মঙ্গলের জন্য করে আচ্ছা আচ্ছা দেখে নিন দেখে নিন দেখে নিন আমরা কেমন মানুষ দেখে নিন এই দেখে নিন একজনের ছেলে সারা বছর পড়াশোনা করেছে পরীক্ষায় ফেল মেরেছে তার কাছে গিয়ে একবার বলুন তো তার বাবার কাছে ঈশ্বর যা করে তা মঙ্গলের বাজে করবেন না তো বাজে পাকবেন না চলুন এখান থেকে কিন্তু আপনার ছেলে যদি ফার্স্ট বয় হয় আর যদি কেউ গিয়ে বলে ঈশ্বর যা করে তা যা বলেছেন আপনি মানে কি বলুন তো ভালো হলে ভালো অমঙ্গল আহা অমঙ্গল হলে খারাপ একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের এই যে দেখান একটা প্রমাণ দিয়ে দিই এক রাজার মন্ত্রী দুজন বনে যাচ্ছিল কিন্তু মন্ত্রীর মুখে সবসময় একই কথা ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে রাজা বলে তোমার মুখেও একই কথা ঈশ্বর চুপ করো খালি একই কথা ও কিন্তু মনে মনে বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে রাজা আর মন্ত্রী দুজনে বনে যাচ্ছে হঠাৎ রাজার মাঝ রাস্তায় যেতে যেতে পাথরে হোঁচট মেরেছে পা কেটে গেছে মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য রাজা বলছে বেটা আমার খাচ্ছে আমার পড়ছে আর বল কে আসিস বন্দি কর বন্দি কর বেটাকে বন্দি কর মন্ত্রীকে বন্দি করলো রাজা একা বনে গেল গভীর বনে রাজা ঢুকেছে কোথাও রাস্তা খুঁজে পাচ্ছে না সামনে একটা মা কালীর মন্দির প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয় কাউকে পায় নাই পাবি তো পা রাজাকেই পেয়েছে এখন যেই না খুঁটোতে ঢুকিয়ে যায় আপনারাই বলুন পাঁঠা ছাগল বলি দেবার সময় যদি খুঁত হয়ে যায় তাহলে আর মায়ের সেবায় লাগে জোরে বলুন রাজার পা কেটেছে আর যেই না জয় মা বলে দিতে গেছে রাজাকে অমনি একজন বলো দাঁড়াও বেটা হোঁচট খেয়েছে রক্তের হ্যাঁ চল চল
রাজা চলে যাচ্ছে, মনে মনে ভাবছে মন্ত্রী তুমি ঠিকই বলেছ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম নাহলে হরিবোল হয়ে যেতাম। মন্ত্রীর কাছে গিয়ে বলছে, মন্ত্রীকে মুক্তি দাও, মুক্তি দাও। এ মন্ত্রী, তুমি আরও বলবে, হাজারবার বলবে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, আমার আজ মঙ্গল করেছে গো, হোঁচট খেয়েছিলাম বলে বেঁচে গেলাম, নইলে হরিবোল হয়ে যেতাম। মন্ত্রী বলছে, শুধু তোমার মঙ্গল করেছে তা নয়, আমারও করেছে। বলে, কেন? আমি যদি তোমার সঙ্গে যেতাম আমি তার হোঁচট খাই নাই, তুমি হোঁচট খেয়েছিলে, আমি নিতাই গৌর হরিবোল হয়ে যেতাম। তাহলে ঈশ্বর যা করে তা, জেলে বলুন, মঙ্গলে। জেলে বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মায়েরা যারা আছেন মাথায় একটু কাপড়টা নেবেন। এই সময় কিন্তু মুকুন্দ সরকার নবাবের কাছে গেল, নবাবকে বলল, তোমার কাছে থাকবো, একটা শর্ত আছে, আমি যেন গোপীনাথের পুজো করতে পারি, আর আমি যেন একটা গোপীনাথের মন্দির তৈরি করতে পারি, আর যেন গরিবের চিকিৎসা করতে পারি। বাংলার নবাব হোসেন শাহ তিনি মুসলমান ছিলেন। মুসলমান কারা? মুসলমানে সৎ, মান মানে ইমান, যাদের মধ্যে সৎ ইমান আছে তিনি মুসলমান। নবাব হোসেন শাহ প্রকৃত মুসলমান ছিলেন। তিনি কি করলেন? হ্যাঁ, গোপীনাথের মন্দির তৈরি করলেন। মুকুন্দ সরকার গোপীনাথের কাছে গুণগান গাইছে, আর পেছন থেকে নবাব দেখছে তাকে, দুটো মেয়ে পাখা করছে। আগে শুনে নিন, পাখা করছে কোন পাখাতে? তাল পাতার পাখাতে। তার মধ্যে কতগুলো ময়ূরের পালক আছে, ওই পাখা দিয়ে হাওয়া করছে। নবাব দাঁড়িয়ে আছে আর মুকুন্দ গাইছে, সবাই মাথায় কাপড় দিয়ে পরা জোরে বসুন। আমার কানো সে বিনত রাই গো, কানো সে বিনত যখন গাইবা টুলু ধরে দেবেন, আমার কানো সে বিনত রাই গো, আমার কানো সে বিনত রাই, তুই আমার কানো সে বিনত রাই গো, আমার কানো সে বিনত রাই, বিনত চুরাই বিনত বরিহা, বিনত চুরাই বিনত বরিহা, বিনত চুরাই বিনত বরিহা, বিনত চুরাই বিনত বরিহা, বরিহা বিনত উড়িছে তাই গো, কানো সে বিনত রাই, কানো সে বিনত রাই গো, কানো সে বিনত রাই, আমার কানো সে বিনত রাই গো, আমার কানো সে বিনত রাই। বিনোদ মানে সুন্দর, গোবিন্দের গোটা শরীরটাই সুন্দর। আহা, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে আমার, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। এই যে কারা কারা তিলক করেছেন একটু হাত তুলুন তো। আচ্ছা, তিলক যারা করেন নাই তারা হাত তুলুন তো। বাহ, আপনাদের সাহস আছে, অন্য জায়গায় যারা করে না তারা তোলে না। আচ্ছা, তিলক যারা করেন নাই কিছু মনে করবেন না, হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, কেউ যদি তিলক করে তো পাশে ঘরের লোকটা বলে, বাবারে কী বড় ভক্ত হয়ে গেল গো। না না, এই সমস্ত লোকের পিঠের চামড়া তুলে দিতে হবে, না সনাতন ধর্ম থাকবে না। এই সমস্ত লোকগুলোর জন্য হিন্দু ধর্ম নষ্ট হচ্ছে। দেখবেন অন্যান্য ধর্মের মানুষরা ধর্ম করলে তাকে সাহায্য করে, আর আমাদের লজ্জার ব্যাপার, কেউ যদি তিলক মালা দিয়ে রাস্তা দিয়ে যায় না, প্রথমেই দেখবেন তার পেছনে লেগে যায়। এই জন্য সনাতন ধর্ম আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। তবে আপনাদের বলে রাখি, যারা তিলক করতে লজ্জা করেন, ভাবছেন লোকে কি বলবে, পাছে লোকে, শাস্ত্র বললো জল তিলক করতে পারেন, আপনার কোনো অসুবিধা নেই। জল দিয়ে তিলকের মতো কেটে নিতে পারেন, তিলক কেউ দেখতে পাবে না, আপনি জল তিলক করলেন স্নান করে। আর যদি বলেন যে একটু তিলক করবো, তাহলে সবার জন্য একটা নিয়ম বলে যায়, আপনি তুলসী গাছে যখন জল দিচ্ছেন, সবাই তাকান আমার দিকে, আপনি তুলসী গাছে যখন জল দিচ্ছেন, জল দেবার সময় তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, সবাই লক্ষ্য করুন, তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, ওই মাটিটা এই আঙুলটা দিয়ে, এটার নাম বৃদ্ধাঙ্গষ্ঠী, এই অনামিকা আঙুলে আপনি তুলসী গাছের নিচে যে জল দেওয়ার পর মাটিটা রইল, আপনি হরে কৃষ্ণ নাম নিয়ে কপালে এক ফোঁটা নিয়ে নিলেন। আপনার বাড়ির বাচ্চাদেরকে যেমন স্নান করানোর পর দায়িত্ব থাকে, একটু স্কুলে পাঠাতে হবে, পোশাক পরাতে হবে, খাওয়াতে হবে, সেরকম প্রত্যেকটা মায়ের একটা করে দায়িত্ব থাকবে, বাচ্চা স্নান করার পর তাকে একটু বলতে হবে, আগে তুলসী মন্দিরে যা, গাছে জল দে, চারবার পরিক্রমা কর, তারপরে এক ফোঁটা তুলসীর মাটি কপালে নে,
যদি করতে পারেন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, আপনিও হবেন। আগে আপনি দেখাবেন, আপনার বাচ্চা দেখাবে। আমি দেখেছি অনেক বাড়িতে একটা মা প্রত্যেক দিন তুলসী গাছে জল দেয়, সেই মা একদিন অসুস্থ হয়ে আছে, তার বাচ্চা বলে উঠলো, মা তুমি আজকে অসুস্থ, তুলসী গাছে জল দিতে পারলে না, আমি দিয়ে দেবো। তার মানে কি, প্রত্যেক দিন বাচ্চা দেখছে আমার মা দিচ্ছে, আজকে দিতে পারলো না, মায়ের দায়িত্ব তো আমায় পালন করতে হবে। ওই জন্য আপনি শেখান, তবে আপনার কাজ হবে। এপিজে আব্দুল কালাম, তিনি হচ্ছেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি চলে গেছেন কিন্তু বাণীগুলো রেখে গেছেন। তিনি বলেছেন, একটা মা হলো 100টা স্কুলের সমান, আর একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। যদি আপনি বাবার মতো বাবা হতে পারেন, আপনি সন্তান ভালো জন্ম দেবেন। আপনি মায়ের মতো মা হতে পারেন, তবে সন্তান ভালো জন্ম দেবেন। প্রমাণ দেখুন, সামনে আপনাদের নবদ্বীপ, আপনি ইসকন মন্দিরে চলে যান মায়াপুরে, দেখবেন শিল প্রভুপাদকে সবাই দেখেছেন, জোরে বলুন হ্যাঁ না না, শিল প্রভুপাদকে দেখেছেন। এই শিল প্রভুপাদ ছিল কলকাতার ছেলে, তার বাবা কলকাতায় চাকরি করতো, বাবার দায়িত্ব কতটুকু দেখুন, শুধু শিল প্রভুপাদ বড় হয় নাই, বাবার আশীর্বাদের জন্য বড় হয়েছে। প্রমাণটা দেখুন, বাবা 10টায় অফিস যেত, সকাল 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কেন? কোনো বৈষ্ণব দেখলেই বলতো, একবার আমার বাড়ি আসুন, কী হয়েছে? আরে একবার আসুন না, আরে কী হয়েছে বলবেন তো, না না একবার আসুন না, আপনাকে দরকার আছে। বৈষ্ণব বাড়িতে আসতো, ছেলেকে ডেকে বলতো, খোকা এদিকে প্রণাম কর, প্রণাম কর, আমাকে নয় আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলে দিন, যেন রাধা ঠাকুরানির কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। এত আকুলতা ব্যাকুলতা বাবার ছিল বলেই ছেলে আজ কৃষ্ণ ভক্ত হয়ে গেল, বিশ্ববিখ্যাত হল। কিছু কাজ বাবাদের থাকবে, তবে সন্তান বড় হবে। অপরাধ নেবেন না, আমাদের সমাজে সন্তানের নষ্ট হচ্ছে কেন? প্রত্যেকটি বাবা মায়ের জন্য কেন নষ্ট হচ্ছে? আপনি বলেন বাবা আমাকে খারাপ চাই, হ্যাঁ আপনি ভালো তৈরি করতে পারেন নাই, শেষে আপনাকে খেতে দেবে না, বৃদ্ধাশ্রমে দেবে, আপনি লোককে বলে বলে বেড়াবেন বৃদ্ধাশ্রমে দিচ্ছে, কারণটা কি, আপনি তৈরি করতে পারেন নাই। এই জন্য আপনাকে কীর্তন শুনতে আসতে হবে। আপনি তৈরি করবেন কি করে? আপনাদের প্রত্যেককে একটা করে কথা বলে দিয়ে যাই, সবাই লক্ষ্য করুন, বাচ্চা কৃষ্ণ ভক্ত হতে গেলে বাবা মায়ের দায়িত্ব প্রচুর আছে। ভক্ত পল্লাদের বাবা হিরণ্যকশিপুর যুগ যুগ ধরে অন্যায় করেছে, তাহলে কেন তার ছেলে কৃষ্ণ ভক্ত হল? তার মা কয়াধু যখন গর্ভে ছিল ভক্ত পল্লাদ, নারদ মুনির চরণ সেবা করেছিল গো, আহা কৃষ্ণ তত্ত্ব কথা শুনেছিল বলেই তো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিয়েছিল। আপনি হরি নাম শুনবেন না, হরি বল বলবেন না, আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে কি করে? আপনি রাত্রিবেলায় মদ খেয়ে ঢুকবেন, ঘরে মারধর করবেন, আপনার বড় হয়ে বাচ্চা যখন মদ খাবে আপনি তাকে বারণ করতে যাবেন, তখন আপনি তার গালে চটটা মারতে যাবেন, গালে চটটা না মেরে আপনার গালে মারুন, আপনি তৈরি করে দিচ্ছেন আপনার বাচ্চা। তাই জন্য আপনাদের নিবেদন, কিছু মনে করবেন না, সব চাইতে লজ্জার ব্যাপার এখন কি জানেন, অনেক শিক্ষিত ছেলে দুর্গা পুজোর সময়, অপরাধ নেবেন না, অকেশন দুর্গা পুজোর সময় দেখবেন, আপনাদের এখানে খায় না, অন্য জায়গার জন্য বললাম, দুর্গা পুজোর সময় খায় তো, একজন মেয়ে বলছে মন্টুর মা বলে, কি তোমাদের মন্টু দুর্গা পুজোতে দেখো নর্দমার পাশে শুয়ে আছে। তখন মন্টুর মা বলছে, পুজো পার্বণ একটু খাবে না, পুজো পার্বণ একটু খাবে না, অকেশন খাবে না একটু, কত আদর করে বলছে। আবার এক মাস পেরিয়ে গেল, আবার মন্টু দেখছে রাস্তায় পড়ে আছে, কুকুরে তার মুখটা চাটছে। তখন সেই মেয়েটা বলছে, মন্টুর, এখানে মন্টু বলে কেউ নাই আছে, থাকলে কিছু মনে করবে না, একটা নাম তো করতে হবে, এ মন্টুর মা আবার তোমার ছেলে মন্টুর রাস্তায়, বেটা ছেলে একটু খাবে না, পুরুষ মানুষ মাঝে মাঝে খাবে না। এবার মন্টু যখন হাত ফাঁকা হয়ে গেছে, তার মায়ের কাছে চাইতে গেছে খাবো বলে, মা দিতে পারে না, মাকে টেনে এক চর। তখন সেই মেয়েটি জানলা থেকে বলছে, মন্টুর মা আজ নাকি মন্টু তোমাকে মেরেছে। তখন মাটা বলছে, একটু খেয়ে ফেলেছে তাই মেরেছে। কি সুন্দর কথা, মানে কোনো অসুবিধা নাই কি খেলে, আমরা তোই তৈরি করে দিচ্ছি। নিবেদন আপনাদের সামনে দুর্গাপুজো সম্বন্ধে একটু বলবো, তার ফাঁকে সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার গাইছে, আপনারা কিন্তু প্রত্যেকেই তুলসী মন্দিরে জল দিয়ে কাল থেকে এই আঙুলটা করে আপনারা কপালে তিলকটা নেবেন, তিলক না নেন, এক ফোঁটা করে মাটি নেবেন তুলসী মন্দিরের। কেন এই আঙুলে নেবেন? কেন দেখবেন, যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা আমার দিকে তাকান, গুরুমন্ত্র ভজন করবার সময় এই আঙুল থেকে শুরু হয়, হাঁ কি না জোরে বলুন, এই আঙুল থেকে শুরু হয়, যে এই আঙুলটার নাম অনামিকা, অনামিকা মানে কোনো নাম নেই তা নয়, ভগবান বিষ্ণুর আঙুল। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার গাইছে, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি তোরে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি বিনোদ ধরি
বিনোদ মুরলি বিনোদ মুরলি বিনোদ যথরে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে অমর বিনোদ বিনোদ বাজে অমর কান সে বিনোদ রয়ে গো কান সে বিনোদ বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ তুলি ওই যোগে বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ তুলি বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ তুলি বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ তুলে বিনোদ ফুলে গো গেছে বিনোদ ফুলে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলি আমার যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলি কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে গো কলসি ভাসাইল জলে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ রায়